একটা জিনিস সকাল থেকে বলতে ভুলে গেছি, সো মহাশিবরাত্রি তোমাদেরকে সবাইকে জানাই শুভ মহাশিবরাত্রি। হ্যাঁ, তো বন্ধুরা হয়ে গেল স্নান, হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখতে আসলে আমি রাজা, আমি নিকিতা। নিয়ে চলে এসে একটা নতুন দিন, একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে আজকে শিবরাত্রির। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদের বলে দিই আগে কোথায় যাচ্ছি আমরা। আমরা যাচ্ছি আজকে যেহেতু শিব পুজো, আমাদের এখানে রাজারামপুর পাশে গঙ্গা, তো গঙ্গাতে যাচ্ছি জল আনতে। এই দেখো সব জল টলের ডাব্বা মাব্বা আছে। আর আজকে আমি হাফ প্যান্ট, আর এই দেখো মহাকাল। হ্যাঁ, তো আওয়াজের একটু প্রবলেম হলে কোনো অসুবিধা নাই, বা ওখানে গিয়ে নাবি দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আর ততক্ষণ তোমরা সিনেমাটা কিনতে আসো, চলো। বন্ধুরা ফাইনালি পৌঁছলাম রাজারামপুর গঙ্গার মানে কেনারাতে পৌঁছেছি। এত মানে ভিড় এখানে, আর এই পরিমাণে ধুলো উঠছে, কিছু বলার নেই। তো চলো ডাইরেক্ট গঙ্গার ওখানে চলো, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কেমনি কি ভিড় কতটা। তো চলো তো বন্ধুরা হয়ে গেল স্নান, হয়ে গেল। দেখাতে পারলাম না এত পরিমাণে ভিড় আর এই পরিমাণে ধুলো উঠছে, তো কথাও বলতে পারিনি, ভিডিও দেখাতেও পারিনি তোমাদেরকে। এখন এখান থেকে চলে যাবো বাড়ি। আর আমাদের সাথে আছে আজকে এই এত জিনিস, আর কিন্তু টুকটুকি করা হয়নি। হ্যাঁ বলেছিল, কিন্তু তুমি মানা করলে কি স্কুটি নিয়ে যেতে হবে না। এখন টেনশন হচ্ছে কি টুকটুকি পাবো কি পাবো না, চলো দেখা যাক। তো হয়ে গেল ওখানে, মানে চান টান করা হয়ে গেল, দিয়ে বসে আছে। এখন বাজে 4:30। তো আমাদের পাশে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে কি আগে, মানে 6টার সময় যখন উঠেছিলাম তোমাদের দেখেছিলাম রাম মন্দিরের পাশে আছে আমাদের। তো ওখানে মানে হয় পুজো হয় ভালোভাবে, প্যান্ডেলও ভালো হয়েছে এবার, তো ঠাকুরটাও এসে আছে, ভালো হয়েছে। তো এখন তো সঙ্গে সঙ্গে যাওয়ার আমাদের গায়ে শক্তিও নাই, আর এখন হয় না, 6টার পরেই হবে। তার জন্য 6:30-7টার সময় আবার তোমাদের সাথে দেখা করছি। তো চলো, তো বন্ধুরা চলে আসলাম, 6টা বাজে এখন। তো 6টা বাজে যেহেতু, আর আগে আমি তোমাদের একটা কথা বলে দিই, ঠিক আছে? ওইখানে গিয়ে কি কি হয়েছিল সেটা তোমাদের কাছে বলা হয়নি, আর এটাও দেখেছো তোমরা গঙ্গায় স্নান করানোটাও দেখানো হয়নি, মানে দেখোনি কিছু। স্নান তো করাটা যেমন তেমন, যে আমি কি ভেবেছিলাম, এখন এর কথা আমি কি ভেবেছিলাম বলো তো, আমি ভেবেছিলাম প্রপার ভালোভাবে যাব, স্নান করা সিনেমেটিক সিনেমেটিক নিয়ে তুলে একেবারে ভিডিও একদম ফাটাফাটি হবে। কিন্তু যাওয়ার পরে আমার এমনি লাগছে, একদিকে মানে মেয়েদের লাইন, একদিকে ছেলেদের লাইন, স্নান করা ভাগ করে দিয়েছে পুলিশ ছিল যেহেতু। তারপর তার জন্যই আমি ভাবলাম কি থাক ছাড়ো, যতটা ভিডিও হচ্ছে অতটাই করি, তারপরে বাড়িতে তো ভিডিও আছে, মন্দিরে যাওয়া আছে, দেখি ভিডিওটা কত বড় হয়। তারপরে আমাদের সবার ঠান্ডা লেগে গেছে আজকে, কি হয়েছে বলতো, স্নান করে এসে 2 ঘন্টা টানা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কারণ কি, আমরা টোটো করে গেছি এখান থেকে, যেই টোটোটা লালগোলা থেকে রাজারামপুর
তো সেটা রাজারামপুরের ছেলে ছিল, তো ও আর ব্যাক আসবে না লালগোলায়, আর কোন সবাই গেছে মানে রিজার্ভ করে করে সব গেছে ওইখানটায়, আর মানে ব্যাক আসবে না কেউ। তো কি হবে দিয়ে লাস্টে সেই দু ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা দিদার সাথে দেখা হলো, যারা কিনা তিনজন গেছিল শুধু, চারজন ওরা ফ্যামিলি আর টোটোটা ফাঁকা ছিল, দিয়ে ওদের সাথে লাস্টে আসতে হলো। তো সবার ঠান্ডা লেগে আছে ওই জন্য ভেজা গায়ে যেহেতু দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাই। আর আমরা ফিরেছিলাম কখন বলো তো, আমরা বেরিয়েছিলাম বাড়ির থেকে প্রায় 11টার কাছাকাছি, তোমরা দেখেছিলে, আর আমরা ওখান থেকে ফিরেছি 4টার সময় পুরো, ঠিক আছে, 4টার সময় ফিরেছি, মানে অনেকটা মানে এরকম কোনোদিন হয়নি, স্ট্রাগল বলতে স্ট্রাগল এটা না, মানে কি বলে এটাকে, এটা কি বলে, কি বলে, পুলিশে টোটো তারপরে গাড়ি সব সাইড করাচ্ছে, মানুষ সাইড করাচ্ছে, এত ভিড়। অল্প অল্প তোমরা দেখেওছো হবে ভিডিওতে, আমি অল্প অল্প শট নিতে পেরেছি, অল্প অল্প দিয়ে দিয়েছি আগে, তোমরা দেখেওছো হবে। তো চলো আর এখন বেশি টাইম ওয়েস্ট না করে চলো দেখাই আগে, কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেমনি কি ফুল মূল কি সব গোছাতে হয় সেমনি, ওইগুলো দেখে নাও। তো চলো, তো বন্ধুরা এখন পুজোতে বসবো, আর আমাদের এখানে সবাই বলে নাকি নিয়ম যে এই যে গামছা, তুমি নতুন জামা পরো বা না পরো কিন্তু শিবরাত্রিতে সবাই নতুন জামাও পরে, তার সাথে এই গামছাটা লাগবেই, একটা গামছা থাকাই চাই। তো এটা যেহেতু ভেজা ছিল এসে নেড়ে দেওয়া হয়েছিল, এখন শুকিয়ে গেছে, এইটা নেব দিয়ে পুজোতে বসবো এখন। তো চলো দেখি কি কি আছে। এই দেখো মা এখানে ফুলের মালা বানানো শুরু করে দিয়েছে, এই দেখো কটা মালা হয়েছে, যেহেতু আমাদের বাড়ির শিব গুলো ছোট 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 মহাদেব, তো এগুলো ছোট ছোট করে বানানো হচ্ছে, আর মন্দিরের জন্য বানানো হবে বড় করে। তো দেখো ফুলগুলো দেখে নাও কি কি ফুল আছে এখানে, এই তো আকন্দ, আকন্দ ফুল, ধুতরা ফুল, তারপরে ধুতরা ফুলের এটা কি বলে ফল, ধুতরা, এটা ধুতরাই, ধুতরাই, হ্যাঁ। আর এই যে বেল পাতা আছে তলায়, এইটা তলায় আছে বেল পাতা, কোন ফুল, আরো অনেক কিছু আছে কিন্তু ফুল জিনিসগুলো দেখিয়ে দাও আগে, যেহেতু কালকে আমরা বলেছিলাম তোমাদেরকে বন্ধুরা কি মানে কি কি জিনিস এনেছে কি না এনেছে ওইগুলো দেখানোর কথা, তো ওইগুলো দেখিয়ে দিচ্ছি। আরে দেখো গাঁদা ফুল, ফুল তো হয়ে গেল, এবার জিনিসগুলো দেখিয়ে দাও, কালকে দেখানো হয়নি ভিডিওতে মানে কি কি আনা হয়েছিল সব দেখে, আসল জিনিসগুলো এবার দেখিয়ে দিই পূজা করতে যেটা যেটা লাগবে, ঘি, ঘি এনেছি, তারপরে তিল, তিল, মধু আছে তিনটে, আর এটাতে কি আছে মা, আতপ চাল, এটা আতপ চাল লাগবে, আতপ চালটা বাসতে হবে। এগুলো সব কালকে নিয়ে আসা হয়েছে, যেহেতু আমরা সন্ধ্যাবেলার দিকে ভিডিও কালকে শেষ করে দিয়েছিলাম, আর রাত্রে বেলায় মা এগুলো নিয়ে এসেছিল, তো আমাদের আর দেখানো হয়নি, তো আজকের ব্লগেই দেখিয়ে দিতে হচ্ছে। আর এখানে তো সব ফল, তারপরে মিষ্টি এগুলো আছে প্রসাদের, বের কর, এখন বের করতে হবে না, এগুলো কি সব শিব ঠাকুরকে দেবে, হ্যাঁ হ্যাঁ দেবে, অল্প অল্প দেবে, আর বাকি নিজে নিজে উপোস করেছে সব গপ গপ করে, মানে ফল যখন প্রথম পুজো করেছিলাম পাঁচটা ফল দিতে হয়, পাঁচটা করে ফল, এখন একটা করে ফল দিতে হয় গোটা ফল, আর তাছাড়া সব বানিয়ে দিলেই হয়ে যায়, প্রথম তুমি পুজো করার সময় পাঁচটা ফল দিয়ে পুজো করতে হয়, হ্যাঁ প্রথম পুজো করার সময়, এটাই, এই দেখো আঙুর, আর এর মধ্যে আছে কুল, কোন কুল, তো দেখে নিলে তোমরা ফল ফুল, আর গামছাটাও মা কালকে নিয়ে এসেছিল, আর একটা গামছা ছিল এটা মায়ের, আর এখানে আছে দেখো প্রসাদের জন্য দই, আর দেখো নিয়েছি দুধ, দুধটা তো লাগবেই, কাঁচা দুধ, তো চলো দেখে নিলে কি কি নিয়ে আসা হয়েছে একবারে, এখন পুজোটা দেখে নাও, তারপরে বাইরে গিয়ে মানে যে আমাদের পাড়ায় যে মন্দিরে যাব পুজো হবে সেটা তোমরা তখন তো দেখতে পারবে, বাড়ির পুজোটাও দেখে নাও, তো চলো দেখতে থাকো।
বন্ধুরা চলে আসলাম আবার সিনেমাটিক দেখে নিলে। একটা জিনিস সকাল থেকে বলতে ভুলে আছি, সো মহাশিবরাত্রি তোমাদেরকে সবাইকে জানাই, শুভ মহাশিবরাত্রি। হ্যাঁ, আর রইল কথা, তোমাদের বলছি কি মানে বলেছিলাম যে মানে পাশে পুজো হচ্ছে, তো এটা এই ভিডিওটা দিতে পারবো না, কেন কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। আর তোমরা শর্টকাট খোঁজো, খালি ছোট ছোট ভিডিও বাবু কি দেখে নেবো। ঘরে পুজোটা দেখেই নিয়েছে, এবার বাইরে আমরা কি করব না করব দেখতে পাচ্ছ, রেডি হয়ে গেছি। এটা নেক্সট ভিডিও, এটা নেক্সট ভিডিওতে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিও এতটাই থাকলো, তো চলো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।